আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া কমিটি ও মইনিয়া যুব ফোরাম বন্দর শাখার ব্যবস্থাপনায় পবিত্র লাইলাতুল মেরাজুন নবী ও খাজা মইনুদ্দিন চিস্তির উরস উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল গত 17 ফেব্রুয়ারি 2 নং মাইলের মাথা শেভরন সংলগ্ন আনসার ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুল আহমদ আল মাইজ ভান্ডারি। গুনাহগাররা তো তওবা করবেই, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে গেল তওবা করতে হবে। আপনার রিজিকের মধ্যে বরকত কমে গেছে, তওবা করবেন। আপনার কাজ হচ্ছে না, আপনার জ্ঞানের দরজা খুলছে না, তওবা করবেন। আপনার কোনো মনোবাঞ্ছনা পূরণ হচ্ছে না, তওবা করবেন। কেন? আল্লাহ যেন আপনার প্রতি দয়া নজরে থাকেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে গেল তওবা করতে হবে। শুধু নিজের গুনাহ মাফের চিন্তা করে শুধু তওবা করলে হবে না, আমাদেরকে যে কোনো অবস্থায় আল্লাহর দিদারে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নৈকট্য লাভের জন্য আমাদেরকে তওবা ইস্তিগফার করতে হবে। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোমদণ্ডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন আসাদগঞ্জ সুবাহানিয়া আলিয়ার আরবি প্রভাষক সৈয়দ হাসানুল হক নয়েমি আশরাফি, ফতেহপুর দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ ফরিদ উদ্দিন মসিহুল্লাহ। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।